হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম ববিস ব্লগে। আর সেই সাথে তোমাদের সবাইকে শুভ বিজয়ার অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আমার ব্লগটি শুরু করছি। তো আজকে দশমী আর মায়ের বিদায়ের ক্ষণ চলে এসেছে। তো এই যে তোমরা যে দুর্গা মাটা এখানে দেখতে পাচ্ছ, এটা আমার ছোট ভাই অপূর্ব তৈরি করেছে। আর আজকে দশমীর ঘট পেতেছে মা, আর সেই সাথে এই তো হলুদ আর করি নেওয়া হয়েছে, তো এগুলো দিয়ে আজকে যাত্রা করা হয়। তো আজকে আমি আমার বাবার বাড়িতে আছি, আর আমার বাবার বাড়িতে এই রিচুয়ালগুলো পালন করে থাকে, এগুলো আমার কাছে খুবই ভালো লাগে। তো এই তো এখানে জয়িতা এখন হলুদ আর করি নিয়ে গুনছে। তো এটার মাধ্যমে আসলে কি হয় তোমাদেরকে বলি, এটার মাধ্যমে মানে এই বছর মানে আর্থিক ভাবটা কেমন কাটবে, শুভ না অশুভ সেটাই জানা যায়। যদি এই হলুদ করি গোনার পরে বেজোর হয়, মানে জোর সংখ্যায় গুনতে হয় হলুদ আর করি নিয়ে দুটো করে, তো তারপরে যে একটা থেকে যায় তাহলে শুভ, মানে আর্থিক ভাব শুভ হবে এই বছর। আর যদি জোর হয় তাহলে খুব একটা ভালো যাবে না, এটাই আসলে বোঝা যায়। তো যাই হোক, এই পর্ব শেষে এখন খাওয়া দাওয়ার পর্ব। আর তোমরা তো জানোই দশমীর দিন মানে পুঁটি মাছ দিয়েই খাওয়া শুরু করতে হবে, মানে যাত্রা করে আগে পুঁটি মাছ খেতে হবে। তো এর জন্যই তো পুঁটি মাছ, ইলিশ মাছ ভাজা, বেগুন ভাজা, বরবটি ভাজা, আরও ভাজা আছে, তো সেগুলো মা করে উঠতে পারেনি। আর ঘি দিয়ে পুঁটি মাছ খেলে নাকি স্মৃতিশক্তি মানে ব্রেনের কার্যক্ষমতা বৃদ্ধি পায়, তো জানি না, এটা আমার বাবা বলে। তো এই তো, আর এখানে আমরা দুষ্টুমি করছিলাম আমার ভাইয়ের সাথে অপূর্ব, তো যেহেতু ভেজিটেরিয়ান তো ওকে বলছিলাম যে আজকে তো যাত্রা করে পুঁটি মাছ খেতে হয় দশমীর দিন, তো তুই তো নিরামিষ খাবি, তাহলে তো তোর যাত্রা আজকে হবে না, তো এই আর কি। তো যাই হোক, আর এই দশমীর দিনে কিন্তু অনেক রান্নাবান্না হয়, তো চুলায় গ্যাস থাকার কারণে দেখো কত কিছু এখনও রান্না করা বাকি রয়ে গেছে। তো এই সব কিছু আবার রান্না করবে মা। তো এই তো রান্নাবান্না খাওয়া দাওয়ার পর্ব শেষে আমরা সন্ধ্যার পরে চলে গেলাম মাকে বরণ করতে। তো এই তো মা এখন এখানে মাকে বরণ করছে। তো এই তো দেখতে দেখতে মার বিদায়ের ক্ষণ চলে আসলো। আসলে এই দিন যত আনন্দই হোক আবার একটা বিষাদের ছোঁয়াও থেকে যায়, কারণ মা চলে যাচ্ছে। এই পাঁচ দিন আসলে সবাই আনন্দের মধ্য দিয়ে সময়গুলো পার করেছে, আসলে কিভাবে যেন চোখের পলকে সময়গুলো চলেই গেল। তো যে কোনো কিছু আসলে শেষের মধ্য দিয়েই শুরুর একটা প্রক্রিয়া শুরু হয়। তো এই তো মার চলে যাওয়ার মধ্য দিয়ে আবার মার আসার প্রস্তুতি শুরু হবে। তো যে কোনো কিছু শুরু থাকবে তো সেটা শেষও থাকবে, এটাই নিয়ম। আর নিয়ম থেকে কেউই বাদ যায় না, প্রকৃতির নিয়ম যেটা, তো এটা সবার জন্যই প্রযোজ্য, তো মাও এই নিয়মের বাহিরে নয়। আর এই তো বরণ শেষে সবাই একে অপরকে সিঁদুর পরিয়ে দিচ্ছে, আর বিবাহিত মহিলারা যদি একে অপরকে সিঁদুর পরিয়ে দেয় তাহলে তাদের স্বামীর আয়ু বৃদ্ধি পায়, এটাই প্রচলিত ধারণা। তো এখন তো সবাই সবাইকে সিঁদুর দেয়, অবিবাহিত মেয়েরাও সিঁদুর দেয়। তো যাই হোক, এটা আসলে একটা আনন্দ। আর দেখো সবাই মন্দিরে সাজসজ্জা করে চলে আসছে। আর এই তো এখানে একটু পরে শুরু হবে দশমীর নাচ, তো তারই প্রস্তুতি চলছে, তো ডিজে মিউজিক লাইটিং সব কিছুই। তো এখানে কিন্তু দুই ভাগে নাচটা হয়, তো ভিতরে মানে মন্দিরের ভিতরে মেয়েরা নাচবে আর বাইরে ছেলেরা। তো এইটা এখানে মেনটেন করা হয় ডিসিপ্লিনটা, কারণ না হলে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়। তো এই তো দেখো নাচ শুরু হয়ে গেছে অলরেডি, তো বিজয়ার নাচ। তো হয়তো অনেকেই বলবে মাকে বিসর্জনের মধ্যে আবার কিসের নাচানাচি, তো তোমাদেরকে তো প্রথমেই বললাম যে শেষের মধ্য দিয়ে আবার শুরু হয় নতুন করে। তো মার এই বিদায়ের মধ্য দিয়ে আবার মার নতুন করে আসার প্রস্তুতি, তো এর জন্যই আসলে মানুষ একটু আনন্দ করে নেয়। তো এই তো আমার আসলে নাচার থেকে বেশি এই নাচ দেখতেই ভালো লাগে। আর গোসাই বাড়ির মন্দিরে না আসলে মনে হয় যে আমার এই বিজয়ার উৎসবটা আসলে অসম্পূর্ণ থেকে যায়, কারণ এই মন্দিরের সাথে একটা অন্যরকম সম্পর্ক রয়ে গিয়েছে আমার। আর আজকে আমার বোন সুইটিকে খুব মিস করছি, কারণ এই দশমীর দিনে আমরা সবাই একসাথে সাজসজ্জা করে মন্দিরে আসতাম, আর এখানে এসে তো ওর নাচ শুরু হয়ে যেত, কারণ ও নাচতে খুবই ভালোবাসে আর পছন্দ করে। তো ওকে কে থামিয়ে রাখবে, কারো সাধ্য নেই নাচ করা থেকে, তো নাচ করতো আর আমি ভিডিও করতাম। তো আজকে এই দশমীর দিন ওকে খুব মিস করছি, তো জয়িতা ওর মাসিকে খুব মিস করছে আজকে। তো এই তো সবাই এখানে নাচ করছে, আসলে দেখতে ভালোই লাগছে।
আর যখন আসলে আনন্দ হয়, যে কোনো আনন্দই, তো সেখানে আসলে এটা উপভোগ করাটাই ভালো। কারণ কখন কার জীবনে কী হয় সেটা কেউই বলতে পারে না, এবার হয়েছে হয়তো বা আগামী বছর নাও হতে পারে। তো যে কোনো আনন্দের সাথে আসলে সেটা উপভোগ করা উচিত। তো এই তো এই ছিল আজকে আমার 10মের ব্লগ। তো আজকে এখানেই তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তোমরা ভালো এবং সুস্থ থাকো, আর দেখতে থাকো ববিস ব্লগ।